आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জের পাঁচ ব্লকে আশা সম্মেলন 2023-এর সূচনা জেলা শাসকের। রামনবমী উপলক্ষে উপত্যকা জুড়ে রাম মহোৎসব পালন বজরং দলে। ধারবন্দির সিনহা বাড়িতে 103 বছর থেকে বাসন্তী পুজোতে চলে কুমারী পূজা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান ও জেলা সমিতির ব্যবস্থাপনায় বুধবার করিমগঞ্জ জেলার পাঁচটি ব্লকের আশা কর্মীদেরকে নিয়ে অনুষ্ঠিত হল 2023 সালের দুদিন ব্যাপী আশা সম্মেলন। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিন ব্যাপী সম্মেলনের সূচনা করেন জেলা শাসক মৃদুল যাদব। প্রথম দিনে জেলায় মোট 25 জন আশা কর্মীদেরকে শংসাপত্র দিয়ে সম্মাননা প্রদান করার সহ প্রয়াত চার আশা কর্মীর পরিবারকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসা বাবদ 25,000 টাকার অনুমোদন পত্র প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব, জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক বর্ণিকা চেতিয়া, যুগ্ম সঞ্চালক ডক্টর রাজীব কুমার বড়ুয়া, করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপি দেব, NHM এর আধিকারিক মোহাম্মদ হানিফ সহ করিমগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত এদিনের অনুষ্ঠানে করোনা মহামারীর সময়ে চার আশাকর্মীর অকাল প্রয়াণ ঘটেছিল। এদিন তাদের অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। हमारा जो मैटरनल हेल्थ और चाइल्ड हेल्थ का जो इंडिकेटर था वो कुछ समय पहले नेशनल एवरेज से बहुत नीचे था, बहुत ही खराब था। तो हमारे बहुत से शिशुओं का और माताओं का देहांत हो जाता था ड्यूरिंग प्रेगनेंसी। ये आशा कर्मियों का अच्छा काम है, जो अच्छा परिश्रम है, जिससे कि हमारा ये हेल्थ इंडिकेटर बहुत इम्प्रूव हुआ है और इसके लिए मैं आप सभी का धन्यवाद देना चाहता हूँ। साथ ही साथ कोविड के समय में आप लोगों ने जो एक परिश्रम किया और एक वैक्सीनेशन में जो सहायता दिया डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का, समाज का, उसके लिए मैं फिर से आप सभी का आभार व्यक्त करना चाहता हूं। और जितने भी प्रोग्राम हैं हमारे हेल्थ सर्विस के रिलेटेड, वो टीबी हो, वो लेप्रसी हो, वो और कोई इम्यूनाइजेशन हो, वैक्सीनेशन हो, उस सब में बिना आशा के हमारा हेल्थ डिपार्टमेंट कोई भी पब्लिक सर्विस आखिरी क्षेत्र तक पहुंचाने में कामयाब नहीं हो सकता है। तो इस सभी के लिए मैं, जितने भी आशाकर्मी यहाँ उपस्थित हैं, मैं सभी से अनुरोध करता हूँ कि उनके लिए ताली बजा के उनका अभिवादन किया जाए। रामनवमी उपलक्षे 10 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করল বজরং দল। সংগঠনের উদ্যোগে উপত্যকা জুড়ে রাম মহোৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে শিলচর দাসকলোনিতে রাম মহোৎসবের আয়োজন করা হয়। প্রসঙ্গত গত 20 মার্চ থেকে শুরু হয়েছে রাম মহোৎসব। উপত্যকার বিভিন্ন প্রান্তে এই উৎসবের আয়োজন করে সনাতনী মানুষদের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের জীবনশৈলী নিয়ে জনসম্মুখে তুলে ধরেন কর্মকর্তারা। আপনারা হয়তো অনেকজনে ভাবছেন যে আজকে তো রামনবমী নয়, তাহলে এখানে রামের ফটো লাগিয়ে আমরা কেন পুজো করছি। আমরা বিশ্ব হিন্দু পরিষদ প্রত্যেক বছর রামনবমীর 1 সপ্তাহ আগে থেকে আমরা রাম মহোৎসব আমরা পালন করে থাকি। এই বছরও আমাদের 22 তারিখ থেকে আমরা রাম মহোৎসব উদযাপন শুরু করেছি এবং আগামী 30 তারিখ পর্যন্ত আমাদের এই প্রত্যেকটা জায়গায়, যেমন আজকে দাসকলোনিতে হচ্ছে, কালকে মেহেরপুর হবে, প্রত্যেকটা জায়গায় 2-3টা করে আমাদের এরকম কার্যক্রম চলছে। কেন এই কার্যক্রম, বিশ্ব হিন্দু পরিষদ কি কারণে এরকম ধরনের কার্যক্রম আমরা
করছি। কার্যক্রম করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে কচিকাঁচা বাচ্চারা আছে, আমরা যখন ছোট ছিলাম আমরা টিভি সিরিয়াল তখন চলতো রামায়ণ। দীর্ঘ 103 বছর থেকে উধারবন্দের বনেদি সিনহা বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা। পূর্বপুরুষদের রীতি মেনে বাসন্তী পূজার অষ্টমীতে আয়োজন করা হয় কুমারী পূজাও। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বুধবার চলিত বাসন্তী পূজার মহাষ্টমী তিথিতে 7 জন কুমারীদের উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনা সহ আরতি নিবেদন করা হয়। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিনহা পরিবারের প্রধান ব্রজেশ্বর সিনহা জানান, আজকে কুমারী পূজা হচ্ছে, আরো অনেক পূজা আছে, অনেক পূজা শেষ হয়েছে, তারপরে এইসব চলে। তো এই যে আজকে যে কুমারী পূজা, বহু আগে থেকে চলে গেছে। উদাহরণ আমার যে গান আর কি, গানটার মধ্যে এই যে একটা দেবীর যে গান আর কি, দেবীর গান নিয়ে আমরা এই গানের প্রথম যে প্রবক্তা নগেন্দ্র কুমার সিনহা আছে, ওনার ইয়েতে আমরা গান করেছি। এটা নিয়ে 103 বছরের পুরানো। আমরা আগে আমরা বাড়ির পিছনে আর কি, আমরা এখানে পূজা দেখছে, দেখার পরে বন্দুকের আওয়াজ তুলিয়ে আর কি তারা দেবীর আরাধনা করছে। এই যে আচ্ছা 123 বছর থেকে যে এই জায়গায় পূজা চলছে, যে কুমারী পূজাটা, যেমন আজকে দেখলাম কুমারী পূজাটা, সেই মুখ ধরনের 123 বছর থেকে এই কুমারী পূজা চলে। আগরতলা বেঙ্গালুরু 125-04 হামসফর এক্সপ্রেসের ভিতরের অবস্থা দেখে চোখ কপালে উঠল একাংশ যাত্রীদের। গোটা ট্রেন এয়ার কন্ডিশন হলেও এর ভেতরের অবস্থা যাচ্ছে তা, ঠিক এমনভাবেই ক্ষোভ ব্যক্ত করলেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ মতে মঙ্গলবার আগরতলা স্টেশন থেকে হামসফর ট্রেনটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঠিক সময় মতো রওনা দেয়। এদিন ট্রেনটি বদরপুর স্টেশনে পৌঁছানোর পর শিলচর থেকে বেশ কয়েকজন যাত্রীরা ওই ট্রেনে ওঠেন, কিন্তু ট্রেনের ভেতর পা রাখতে এর আভ্যন্তরীণ পরিবেশ দেখে চোখ কপালে ওঠে তাদের। শৌচালয়ের ভেতর নেই জলের ব্যবস্থা, শুধু তাই নয় গোটা ট্রেনের ভেতর রয়েছে নোংরা সহ দুর্গন্ধ। দূরপাল্লার যাত্রীদের নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়েই প্রতি সপ্তাহে এই রুটে চলছে ট্রেনটি। সরকার দেশজুড়ে স্বচ্ছতা অভিযান চালালে তা কতটুকু কার্যকরী হয়েছে, হামসফর ট্রেনের আভ্যন্তরীণ পরিবেশে এর পরিচয় পাওয়া গেছে বলে ক্ষোভ ঝাড়েন যাত্রীরা। বিষয়টি নিয়ে তারা টিটির কাছে নালিশ জানালে উত্তরে তিনি জানান, গুয়াহাটি স্টেশনে ট্রেন পৌঁছালে সবকিছুর ব্যবস্থা করা হবে, কিন্তু গুয়াহাটি স্টেশনে পৌঁছানোর পরও কোনো লাভ হয়নি। বারবার অভিযোগ জানানোর পরও সংশ্লিষ্ট বিভাগ এতে তেমন গুরুত্ব আরোপ করেনি বলে অভিযোগ করেন তারা। এদিন বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ কামনা করেন হামসফর এক্সপ্রেসের যাত্রীরা। বাসন্তী পুজোর মহাষ্টমী উপলক্ষে বুধবার শিলচরের বিশিষ্ট সমাজসেবী দেবকী নন্দন জানান, শিলকুড়িতে বরম বাবার মন্দিরে 9 জন কুমারী কন্যাদের পূজা করে দেবীর আশীর্বাদ কামনা করেন। এদিন শিশু কন্যাদের আহার করিয়ে তাদের হাতে বস্ত্র ও ফলমূল তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী ও প্রদান করেন তিনি। সমাজসেবী দেবকী নন্দন জানান, নিজের সাধ্য অনুযায়ী প্রায়ই সমাজের জন্য কিছু না কিছু করে যাচ্ছেন। সমাজের অসহায় ও পিছপড়া মানুষের মধ্যে কম্বল তুলে দেওয়া সহ বিগত দিনে তিনি শহরের বিভিন্ন বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার সামগ্রী ও বিতরণ করেছেন। শুধু তাই নয়, জেলার বিভিন্ন মঠ মন্দিরের উন্নয়নে তার অবদান অপরিসীম। এদিন তার ইষ্ট দেবতা ভগবান রামচন্দ্র ও মাতা জানকীর আশীর্বাদ কামনা করে সমাজের স্বার্থে তার সেবামূলক কর্মকলাপে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। देवी का अष्टमी के दिन जो है और देवियों को जो प्रसाद और उनको जो है दक्षिणा और उनको पोषा वगैरह देता आ रहा हूँ। अभी आज जो है, आज चैत्र शुद्धि अष्टमी है, इसीलिए यहाँ पर जो है सब देवी लोग को बुला के और उनका जो है आशीर्वाद ले रहा हूँ।
वैसे भी जो है भगवान की दया से मेरे माता पिताजी की कृपा से जो है मैं कुछ न कुछ करता रहता हूँ। सबसे बड़ी बात यह है कि मेरे मन के अंदर जो है देवी लोक के प्रति मेरे इष्ट देव जो है प्रभु श्री रामचंद्र जी जानकी जी उनके प्रति जो है ये भावना जो है बहुत ज़्यादा रूप के अंदर भरी हुई है। इसीलिए मैं सोच रहा हूँ कि भगवान मुझे ऐसे ही शक्ति देवे ताकि मैं जो है कुछ न कुछ जो है मेरे हाथ से जो है वो करवाता है। इससे ज़्यादा मैं क्या बोलूँ, ये तो ईश्वर की कृपा ही सिर्फ सबसे बड़ी मैंने चीज़ समझ रहा हूँ। जय राम, जय सियाराम, जय बाबा, जय माँ दुर्गा, जय हनुमान। উধারবন্দের বালি মাফিয়াদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সম্প্রতি উধারবন্দে স্থানীয় এক সাংবাদিককে মাফিয়া প্রকাশ্যে গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। পুলিশ সেই বালি মাফিয়াদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে বুধবার আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করা হয় কাছাড়ের পুলিশ সুপারের কাছে। দলের সহসভাপতি রজত রায় বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের অঙ্গ হচ্ছে সাংবাদিক। উধারবন্দের বেলাগাম চলে আসা অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে মুখ খোলায় যদি সাংবাদিককে শাসানি সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কি বিচার পাবেন? এবং আমাদের যে সংবাদকর্মীরা যেভাবে এবং এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক ঘটনা যেভাবে এটা ঘটলো। প্রথম বিদ্যুৎদার সাথে হইলো, তারপর ইউসুফদার সাথে হইলো। ইউসুফদারে তো অনেক কিছু এফআইআর দেওয়ার পরে তিনি যখন এফআইআর রেজিস্টার করলেন উধারবন্দ থানাতে, তারপরে অনেক কিছু থ্রেটেনিংও আসলো তাইনের উপরে, যে তাইনের মেয়েকে উঠা নিব এগুলা করিয়া তাইনে বহুত কিছু থ্রেটেনিং করা হর তাইনরে। কিন্তু আমরা বারবার করিয়া অনুরোধ করিলাম কি আমরা এই প্রত্যেক মিডিয়া কর্মীদের সাথে আছি এবং পাশে আছি, যা বা যাহা প্রয়োজন হবে আমরা তাদের সাহায্য করব। এবং যেভাবে আজকে যে ঘটনাটা এই মিডিয়া কর্মীর সাথে হয়েছে এটা ভবিষ্যতে যেন না হয় এটাও স্যারের সাথে আমরা কথা বললাম এবং স্যারে এটাও প্রতিশ্রুতি দিলাম যে এরকম ঘটনা যেহেতু না হয় তাইনের এটার উপরে পদক্ষেপ গ্রহণ করবা। ধন্যবাদ। বুধবার অসম গণ পরিষদের কাছাড় জেলা কার্যালয়ে আগামী পৌর নিগম পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুনীল ডেকা ও সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ বিমল সিংহের উপস্থিতিতে সভায় কিভাবে বরাকের সংগঠনকে মজবুত করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে 200+ ছাত্র নেতারা এজিপি দলের ছাত্র পরিষদে যোগদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার দুই সম্পাদক সুজিত শর্মা ও মনিতর সিংহ, বকুল আহমেদ, ইমরান হোসেন, সোমা মালাকার প্রমুখ। রমজান মাহৰ ইসলাম ধৰ্মতে যিটো আমাৰ বাণী, রমজান মাহত আমি মানুহে প্ৰত্যেকে শান্তি আর ভাতৃত্ব বোধে আমি জিয়াই থাকিব লাগে। আর রমজান মাহত ত্যাগ করার যে মানসিকতা মানুষের এমাহ ধরে কিন্তু একটু নোহাক থাকিপরা যে মানসিকতা, যে ত্যাগর মনোবৃত্তি সেই আমি প্রত্যেকেই রাখব লাগে, সেই মেসেজটে আজি সভাখন আমি কেড়ি করব। অর্থাৎ পবিত্র ইসলাম ধর্ম আমার শিকাই পঠাইছে যে রমজান মাহত আমি সকলে আল্লাহর নামত আমি একটা বাণী যদি আজ এই সভা করতে আমি করব যে আমি দলত কেনেধরণে আমি কাম করো যদি আমি দল বহুত আগুয়ে যাব। মূল আজি অহার উদ্দেশ্যটা হয়েছে বহুদিনে বিরতির মূরত আইসু যে গণ পরিষদের একটা সিদ্ধান্ত লৈছে আজি কিছুদিন আগতে 14 লোকসভা সমষ্টির প্রতিটি সমষ্টিতে দলে একসঙ্গে সভা আয়োজন করেছে। সেই সমষ্টির অন্তর্গত ফের ত্রিপুরা থেকে অসম হয়ে বহিরাজ্যে পাচারের পথে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল বিপুল পরিমাণে গাঁজা বোঝাই কন্টেনার লরি। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যারাতে অসমকে করিডোর বানিয়ে আগরতলা থেকে বহিরাজ্য পাচারের উদ্দেশ্যে NL01AD4522 নম্বরের গাঁজা বোঝাই লরিটি রোয়ানা দিয়ে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের মুখে এসে পৌঁছালে লরিটির গতিরোধ করে পুলিশ।
পরে এতে তল্লাশি চালিয়ে প্রায় 1275 কেজি গাঁজা বাজেয়াপ্ত সহ পরিচালক তথা বিহারের বাসিন্দা অমরেশ রায় 28 কে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা গাঁজার বাজার মূল্য 1 কোটির অধিক হবে বলে পুলিশের অনুমান। এখন কন্টেইনার গাড়ি শিবপুরার আগরতলার পরা গাড়িখন আহি আমার অসম চোরাইবাড়ি গেটত আহার পিছত আমি গাড়িখন তালাচী করু, যদি আমি সদায় দৈনিক তালাচী আমি আর ইয়াত চলি থাকে সেইমতে আজি এই গাড়িখন আহার পিছত আমি তালাচী করু। আর তালাচী করার পর পিছত তার একটা সেক্রেট চেম্বার পাও আর সেই চেম্বারখনত আমি 1275 কেজি গাঞ্জা আমি উদ্ধার করেছি। আর এতিয়ালে সোধপোছ করা মতে ড্রাইভারজনে কলে গাড়িটি লই সি মুজফরপুর বিহারত লৈ যাব। বাজার মূল্য আনুমানিক 1,27,50,000 টাকা হব। আগরতলার মুজফরপুর বিহারত লৈ যাব। আর আমি NDPS একমতে এখন কেস রুজু করেছো আর এজন ড্রাইভারক আমি করায়ত্ত করেছো আর আমার ইনভেস্টিগেশন বর্তমান চলি আছে। শিলচর সংলগ্ন মাছুঘাট খড়িলপাড় এলাকার বুধবার বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল সংগঠন ড্রিমস সেলিব্রেশন। শিলচর মহিলা মহাবিদ্যালয় ও জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সহযোগিতায় আয়োজিত এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক মানুষের চিকিৎসা করা হয়। এদিন স্বাস্থ্য বিভাগের তরফে 2 জন বিশিষ্ট চিকিৎসক সহ ফার্মাসিস্ট ও সহযোগীদের উপস্থিতিতে রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়। এদিন সর্দি কাশি ও জ্বর সহ অন্যান্য বিভিন্ন রোগের চিকিৎসা করেন উপস্থিত চিকিৎসকরা। উল্লেখ্য, সংগঠন ড্রিমস সেলিব্রেশন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি জেলা জুড়ে প্রতিনিয়ত রক্তদান নিয়ে কাজ করে আসছে। এছাড়াও সংগঠন বিভিন্ন সময়ে জেলার পিছপড়া ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার সামগ্রী বিতরণ করা সহ সমাজের বিভিন্ন সেবামূলক কাজে নিজেদের জড়িত রেখে জনগণের সহায়তা করে যাচ্ছে। বিগত বন্যার পর মাছুঘাট খড়িলপাড় এলাকার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করায় এলাকার জনগণ সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের বিষয়টি নিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা সোনালী বণিক সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নমস্কার, আজকে ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে আমাদের এখানে মাছুঘাটে একটা হেলথ ক্যাম্প হয়েছে। তো এখন সব পেশেন্টরা এসছে, এসে দেখেছে মোটমাট আমাদের এখানে 100 জনের মতন হয়েছে। আর বাকি ওমেন্স কলেজের স্টুডেন্ট ছিল, ওমেন্স কলেজের সাথেই আমাদের কোলাবোরেশন হয়েছে, স্টুডেন্টসরাও এখানে দেখছে আর কি। তো এখানে আমাদের ডক্টর ছিল দুজন আছে, হেল্পার আছে একজন, আর ফার্মাসিস্ট একজন আছে। একরাশ আনন্দ উৎসবের মাধ্যমে শেষ হলো পশ্চিমবঙ্গ বাগুইআটি নৃত্যাঙ্গনের অনন্য বসন্ত উৎসব। এতে বসন্তের নাচ গানে মাতোয়ারা হলেন আবাল বৃদ্ধ বনিতেরা। প্রসঙ্গত, গত 18 মার্চ শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লীতে শান্তিনিকেতন সোসাইটি ফর ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন চত্বরে অনুষ্ঠিত হয় নবীন প্রাণের বসন্তে শীর্ষক নামে এই বসন্ত উৎসব। দোল পরবর্তী সময়ে উৎসবের আয়োজন করা হলেও এর কোনো খামতি দেখা যায়নি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী পলি গুহ, বিশিষ্ট ব্যক্তিত্ব দেবাশিস কুমার, কবি দেবযানী কুমার, সাংবাদিক কুণাল সাহা প্রমুখ। শিলচর ভেটেনার্স ক্রিকেটার্স ক্লাবের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামী 7 এপ্রিল থেকে 14 এপ্রিল জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ফিটনেস ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হতে চলছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন অসম রঞ্জি দলের কোচ ভাস্কর বড়ুয়া। বুধবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন উদ্যোক্তরা জানান, এই পুরো ফিজিক্যাল ক্যাম্পটা অর্গানাইজ করবে শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব। শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাবের সাথে ইন অ্যাসোসিয়েশন শিলচর জেলা ক্রীড়া সংস্থা থাকবে এবং এটার একটা টোটাল বাজেট আমরা তৈরি করেছি এবং সেই বাজেটের 50% আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে আমরা কন্ট্রিবিউট করব। এবং শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাবকে এর জন্যই আমরা ধন্যবাদ দিতে চাই। এর কারণ হলো যে এই ফিজিক্যাল ক্যাম্পটা যে আমরা করছি, এর কারণটা হলো যে আন্ডার 16, আন্ডার 19 এবং সিনিয়র দলে যারা ক্রিকেট প্লেয়াররা আছেন, ওই ক্রিকেট প্লেয়াররা যাতে এই ফিজিক্যাল ক্যাম্প থেকে কিছু শিখতে পারে এবং আগামীতে কিছু দিনের মধ্যেই আমাদের সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট অপেক্ষায় আছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের। এই সব ব্যাপারটা নিয়েই আমরা একটা চিন্তাধারা করেছিলাম এবং শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব এই ব্যাপারে এগিয়ে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের যিনি মেইন ট্রেনার হিসেবে ভাস্কর বড়া এখানে আসছেন, বাবুলদা আগেই বলেছেন যে উনি আসাম রঞ্জি দলের উনি ট্রেনার, এর সাথে উনি অস্ট্রেলিয়ান স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিংয়ে একটি কোর্স করে অস্ট্রেলিয়া থেকে উনি এসছেন, প্রায় দু তিনটি কোর্স ওনার করা আছে অস্ট্রেলিয়া থেকে। রাজস্থান রয়্যালস আইপিএলের যে দল আছে সেই দলে উনি অ্যাজ এ ইনস্ট্রাক্টর উনি কাজ করেছেন, তা ট্রেইনার হিসেবে উনি কাজ করেছেন, এবং শিলচরে উনি আরেকবার এসে গেছেন, লাস্ট ওনার ভিজিট হয়েছিল 2018 ইংরেজি। আমরা ওইটাই চেষ্টা করে যাচ্ছি, স্কিলস আমরা শেখাতে পারবো, কিন্তু কন্ডিশনিং স্ট্রেংথ কন্ডিশনিং এইসব হচ্ছে মডার্ন টেকনিক্স অস্ট্রেলিয়া থেকে করে এসছে, এটা আমাদের প্লেয়ারদের মধ্যে শেখানো খুবই দরকার, যেটার জন্য 16 যেটা বলে আন্ডার 16, আন্ডার 19 আর সিনিয়র ডিস্ট্রিক্ট টিম, এখন সিনিয়র ডিস্ট্রিক্টের খেলাও আসছে, তখন এই এই কন্ডিশনিংয়ের 7 দিনে যেটা শিখে যেতে পারবা, আর ওই লেভেলের শিখে যেতে পারবে, যারা আইপিএলও যা শিখিয়েছে, রঞ্জি টিমকে যা শিখাচ্ছে, ওই সব জিনিস আমাদের প্লেয়াররা যখন শিখতে পারবে তখন ওরা নিজেই বুঝতে পারবে যে ওরা ওদের মাপদণ্ডটা কতটুকু উপরে নিয়ে যেতে হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করিমগঞ্জের 5 ব্লকে আশা সম্মেলন 2023-এর সূচনা জেলা শাসকের। রামনবমী উপলক্ষে উপত্যকা জুড়ে রাম মহোৎসব পালন বজরং দলে। উধারবন্দির সিনহা বাড়িতে 103 বছর থেকে বাসন্তী পুজোতে চলে কুমারী পূজা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।